অনেক যুবকরা দেখবেন এখন হারাম রিলেশনশিপে আছে। প্রেমের সম্পর্ক বাংলাদেশে আছে না নাই? জোরে কর না, আছে না নাই? এখন এমন একটা ভাব যে প্রেম মনে হয় হালাল হয়ে গিয়েছে, দেখে মনেই হয় না যে প্রেমটা হারাম। এখন দেখা যায় বর্তমান সময়ে অনেকে অনেকে পছন্দ করে, একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে, এরকম হয় কি হয় না? এবং আমাকে অনেকে জিজ্ঞেস করে, হুজুর আমি একটা মেয়েকে পছন্দ করি এবং আমি সেই মেয়েটাকেই বিয়ে করতে চাই, তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো, এরকম বলে আমাকে অনেকে, অনেকেই বলে ফোন দিয়ে। এখন একটা বিষয় বুঝতে হবে, যদি আপনার কাউকে পছন্দ হয়, পছন্দের মানুষকে বিয়ে করার জন্য দোয়া করা জায়েজ আছে কি না, এটা জানা দরকার আছে না নাই? আছে। দেখেন, কাউকে যদি কারো পছন্দ হয় সেই ক্ষেত্রে উচিত হারাম কোনো সম্পর্কে যাওয়া যাবে? জোরে কম, যাওয়া যাবে? সেক্ষেত্রে একটাই ওয়ে, সেটা হচ্ছে বিয়ে করা। কি করা? যারা আমাকে শুনছে মাইক থেকে উপর থেকে, আমি সবাইকে একটা কথাই বলবো, পছন্দ যে কাউকে হতে পারে, একটা ছেলের একটা মেয়েকে পছন্দ হতে পারে কি পারে না, একটা মেয়ের একটা ছেলেকে পছন্দ হতেই পারে, এটা কোনো ম্যাটার না। কিন্তু ম্যাটারটা হচ্ছে আপনি হারাম রিলেশনশিপ করছেন কি করছেন না। যদি না করেন মাশাআল্লাহ খুব ভালো, আর না করলে ওয়ে আছে একটা, সেটা হচ্ছে বিয়ে। সেটা কি? এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে, আসলে আমাকে অনেকেই প্রশ্ন করছে, হুজুর আমি কাঙ্ক্ষিত ব্যক্তিকে বিয়ে করতে চাই, সেক্ষেত্রে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো কি পারবো না? মনে করেন একটা মেয়েকে পছন্দ আপনার, এখন আপনি তাকে বিয়ে করতে চান এবং আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে তার ভাগ্যে এবং আমাকে তার ভাগ্যে লিখে দাও, এই দোয়া করা যাবে কি যাবে না, এটা একটা প্রশ্ন। সেক্ষেত্রে উত্তর হচ্ছে এই যে, দোয়া করা যেতে পারে, তবে দেয়ার ইজ অন কন্ডিশন, একটা শর্ত আছে। একটা কি আছে? জোরে কোন কি আছে? শর্ত হচ্ছে এই যে, বিয়ে করার সময় বা এই দোয়া করার সময় আল্লাহকে বলতে হবে, আল্লাহ যদি সেই মেয়েটা কিংবা সেই ছেলেটা আমার জন্য উপযোগী হয় কিংবা আমার লাইফ পার্টনার হিসেবে পারফেক্ট হয়, তাহলে তাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও। যদি পারফেক্ট হয় কি হয়, মানে হচ্ছে শর্ত দেবেন এরকম যে, আল্লাহ আমার জন্য যদি ভালো হয় তাহলে দাও, আর যদি ভালো না হয় তাহলে আমার ভেতরে তার জন্য যে অ্যাট্রাকশন, যে ভালোবাসা, আবার যে আমার প্রতি যে অ্যাট্রাকশন, এটা তুমি দূর করে দিও। অপশন দিবেন দুইটা, কয়টা? যদি ভালো হয় আমার কপালে লিখে দাও, আর যদি আমার জন্য ভালো না হয় আমার ভেতরে যে ফিলিংস, আমার ভেতরে যে অনুভূতি, এটা তুমি দূর করে দাও। এটা করা যাবে তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ? এখন পৃথিবীতে যে কোনো বিষয় যদি আপনি চাইতে চান আল্লাহর কাছে, করতে হবে দোয়া। কি করতে হবে? জোরে কোন না কি করতে হবে? দোয়া। দোয়ার চাইতে বড় হাতিয়ার মুমিনের আর হতে পারে? দোয়াটা ইজ লাইক এ মিসাইল। মিসাইল যখন মানুষ আক্রমণ করে মিসাইল দিয়ে, মিসাইল একদম স্পেসিফিক যে প্লেস যেখানে মিসাইলটাকে চালানো হয়েছে, এক্স্যাক্ট সেম প্লেসে গিয়ে এটা অ্যাটাক করে। তো দোয়াটা হচ্ছে ইজ লাইক এ মিসাইল। মানুষ যদি দোয়ার মতো দোয়া করতে পারে, অচিরেই তার দোয়া কবুল করে নেবে একজন চিল্লায় কম তিনি কে। দোয়ার জন্য কিছু শর্ত আছে, কিছু কন্ডিশন রয়েছে। অনেকে বলে, হুজুর আমার দোয়া টোয়া কিচ্ছু কবুল হয় না, আজীবন দোয়া করলাম কোনো দোয়া কবুলই হইল না। দোয়ার জন্য কিছু কন্ডিশন রয়েছে। কি রয়েছে? কন্ডিশন রয়েছে, শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হচ্ছে এই, আপনি যা খাবেন যা কামাই করবেন, ইওর এভরিথিং শুড বি হালাল। সব কিছু কি হতে হবে? আপনি হারাম কামাই করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, আর আপনি মনে করবেন যে আমার দোয়া কবুল হবে না, আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেল কে নাকি, এইসব ভাবা যাবে? মনে রাখতে হবে যে হারাম খায় তার দোয়া আল্লাহর কাছে কখনো কবুল হতে পারে? ফার্স্ট কন্ডিশন, ইওর আর্ন মানি সোর্স শুড বি হালাল অ্যান্ড ইওর রিজিক শুড বি হালাল। টাকাও হালাল হতে হবে, খাবারও হালাল হতে হবে, তাহলে আপনার দোয়া কবুল করবে একজন তিনি কে। দুই নম্বর হচ্ছে এই যে, আপনি পৃথিবীতে কারোর সঙ্গে কোনো ধোকাবাজি করতে পারবেন, যে ধোকাবাজি করে তাদের দোয়া কবুল হয় না। এই জন্য আপনি যদি আপনার দোয়া কবুল করাতে চান, ডোন্ট চিট উইথ এনি ওয়ান। কারোর সঙ্গে কোনোভাবেই কোনো প্রকার
ধোকাবাজি করা যাবে। দুই নম্বর শর্ত, তিন নম্বর শর্ত হচ্ছে যে বেশি বেশি গরিবদের সাহায্য করবেন। কি করবেন? হেল্প দ্য পোর পিপল। সমাজ যারা খুব লো কোয়ালিটি, যাদের টাকা নাই পয়সা নাই, এদেরকে আপনি হেল্প করলে আপনার দোয়া উচিত কবুল করবে একজন তিনিকে। চার নম্বর একটা শর্ত, সেটি হচ্ছে যেই মেয়েকে বা যেই ছেলেকে বিয়ে করতে আপনি চান, তার যে পরিবার, তার পরিবারের কল্যাণের জন্য দোয়া করতে হবে। অর্থাৎ তার পরিবারের কল্যাণ চেয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। এজন্য দোয়া কবুলের ক্ষেত্রে কয়েকটা শর্ত আছে। একটা হচ্ছে হালাল রিজিক কামাতে হবে, পাশাপাশি হালাল খেতে হবে। গরিব থেকে সাহায্য করা দরকার আছে না নাই? পাশাপাশি কারোর সাথে ধোকাবাজি করা যাবে? আচ্ছা, এগুলো হচ্ছে দোয়া কবুলের কিছু শর্ত। এখন কিছু আমল রয়েছে, যে সমস্ত আমলের মাধ্যমে একটা কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি পেতে পারবেন। আমলটা কি? এক নম্বর আমল হচ্ছে যে আপনি প্রত্যেক দিন ভোর রাত্রে উঠতে হবে। কোন সময়ে? ভোর রাত। এত গুরুত্বপূর্ণ সময়টা, এই সময় বান্দা যেই দোয়া আল্লাহর কাছে করে আল্লাহ সেই দোয়া কবুল করে। বলো সুবহানাল্লাহ। এই ভোর রাত্রে যদি কোনো ব্যক্তি ওঠে এবং সে যদি সূরা তাওবার সর্বশেষ আয়াত আমার সঙ্গে পড়েন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, সূরা তাওবার সর্বশেষ আয়াত। এটা শুধুমাত্র এটার জন্য প্রযোজ্য নয়, এই আয়াতটা যে তেলাওয়াত করবে ফজরের সময় উঠে এবং এটা তেলাওয়াত করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তার সেই ইচ্ছা কবুল করবে। বলো সুবহানাল্লাহ। এই জন্য আপনার যদি কোনো চাহিদা থাকে ফজরের আগে তাহাজ্জুদের সময় উঠবেন তো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ এটা বড় গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় বান্দার আল্লাহর সব, আল্লাহর সঙ্গে বান্দার একটা বড় কানেকশন তৈরি হয়। এই সময় সমস্ত দুঃখের কথা বলবো, আমরা একজনকে চিল্লায় কোন তিনি কে, আরো জোরে কোন না তিনি কে। আপনারা আবার একটু বড় হয়ে গেছেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারছেন তো আলহামদুলিল্লাহ। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে আমায় করেন নি? কারো প্রশ্ন থাকলে, কারো প্রশ্ন আছে কোনো? নাই প্রশ্ন, ভেবে আসেন নাই তাই না? আচ্ছা,